কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। আর আপনাদের এই ভালো লাগাটাকে বাড়ি দেওয়ার জন্য আমি খেয়াল দূর রয়েছি আপনাদের জন্য। বন্ধুরা, ইজি ইংলিশ অর্থাৎ সহজভাবে পানির মতো কিভাবে আমরা ইংরেজি শিখব, আর এই বিষয়টি নিয়ে আমি খেয়াল দূর রয়েছি আপনাদের সাথে। তো আজকে আমি নিয়ে এসেছি আমাদের পেপটক ইজি স্পোকেনের পক্ষ থেকে আমরা কিভাবে ইংরেজির জ্ঞান বৃদ্ধি করতে পারি, অর্থাৎ ইনক্রিজ নলেজ। তো ধরুন আপনি একটা বিষয় রপ্ত করবেন, তো এটার জন্য আপনাকে কিছু বিষয় অর্থাৎ গাইডলাইন ফলো করতে হবে, অর্থাৎ প্ল্যানিং থাকতে হবে। রান্না করতে গেলে যেমন মশলা লাগে, লবণ লাগে, তেল লাগে, এটি রান্নাকে সুন্দর করে ফুটিয়ে তুলতে, ঠিক সেরকম স্পোকেন করার জন্য আপনাকে কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকতে হবে, যেটা করলে আপনি খুব সহজেই ইংরেজি বলতে পারবেন। তো চলুন আমরা জেনে নিই কী বিষয়গুলো কী কী ছিল। ফার্স্টে আসবে আপনাকে মেনটেন ডায়েরি, অর্থাৎ ডায়েরি মেনটেন করতে হবে। ডায়েরি দুটা রাখতে হবে, একটি উচ্চারণের, একটি সাধারণ জ্ঞান। ধরুন খুব কঠিন একটি উচ্চারণ, যেমন ইনক্রিজ। ইনক্রিজ মানে কি? বৃদ্ধি করা। তো আপনি এই ওয়ার্ডটি ডিকশনারিতে লিখলেন, ডিকশনারি দেখে ডায়েরিতে লিখলেন, পাশে মানেটা মানেটা লিখে রাখলেন, আপনার ওই মানেটা মুখস্থ হয়ে গেল, জানা থাকলো। এর মাধ্যমেই আপনি ইংরেজি শিখতে পারছেন, আপনার নলেজ ইনক্রিজ হচ্ছে। পাশাপাশি সাধারণ জ্ঞান, ধরুন 2021 সাল, 2020 সালে আলোচিত কিছু ঘটনা, সারা বিশ্বে করোনা ভাইরাস, নোবেল করোনা ভাইরাস, বিশ্বের আতঙ্ক, বাংলাদেশের পদ্মা সেতু, তো বিভিন্ন বিষয়ে আপনি সুন্দর করে এটা নোট ডাউন করতে পারেন। এটা করলে আপনি যখন স্পোকেন করবেন তখন আপনার জ্ঞান বৃদ্ধি পাবে এবং আপনি খুব সহজেই একের পর এক ওয়ার্ড উচ্চারণ করতে থাকবেন। তো আপনার মেমোরিতে যদি এই বিষয়গুলো ধারণা থাকে আপনি অবশ্যই পারবেন, এই জন্য আপনাকে ডায়েরি মেনটেন করতে হবে। সেকেন্ডে চলে যাব ওয়াচিং টিভি নিউজ, অর্থাৎ বিবিসি, সিএনএন, আল জাজিরা, এনডিটিভি, আমাদের দেশের সময় টেলিভিশন, ইন্ডিপেন্ডেন্ট 71 চ্যানেল, পাকিস্তানের জিও টিভি, তো বিশ্বের ইন্টারন্যাশনাল চ্যানেলগুলোর খবর আপনি দেখবেন। কেন দেখবেন? এই খবরে কিন্তু সমসাময়িক বিষয়গুলো উঠে আসে, বিশ্বের সর্বশেষ ঘটে যাওয়া সংবাদগুলো নিয়ে কিন্তু একটি সংবাদ তৈরি হয় এবং প্রতিনিয়ত আপডেট হচ্ছে, ব্রেকিং নিউজ আসছে। তো আপনি খুব সংক্ষেপেই ইসরায়েল, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া কি হচ্ছে, ভারত, মধ্যপ্রাচ্য, পারস্য সংক্ষেপে জেনে যাচ্ছেন, তখন আপনার স্পোকেনে কিন্তু খুবই কাজে লাগবে। আপনি যখন এটা স্পোকেন করবেন বা কোনো জায়গায় স্পিচ দিবেন ইংলিশে, তখন কিন্তু আপনার নলেজ বৃদ্ধি পাবে। আপনার বক্তব্যে যদি ইনফরমেশান না থাকে, যদি আপনার বিচার বিশ্লেষণ সামারি না থাকে, ওই বক্তব্য কিন্তু অতটা প্রাণবন্ত হয়ে ওঠে না। যুক্তি দিয়ে কথা বলতে হয়, কিছু লজিক দেখাতে হয়, সারা সামারি তুলে আনতে হয়। তো জ্ঞান বৃদ্ধি করার জন্য আপনি অবশ্যই কিন্তু ওয়াচিং টিভি নিউজ দেখতে হবে। তিন নম্বরে চলে আসি, রিডিং ডেইলি নিউজপেপার, অর্থাৎ আপনাকে প্রতিদিন খবরের কাগজ পড়তে হবে। ধরুন আমাদের বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা প্রথম আলো, দ্বিতীয়তে আছে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ইংলিশ ডেইলি স্টার, দ্য ডেইলি অবজারভার, দ্য নিউ নেশনস, ভারতে আছে আনন্দবাজার, ইংল্যান্ডে দ্য গার্ডিয়ান, দ্য টাইমস ম্যাগাজিন, ইউএসএর জনপ্রিয় পত্রিকা দ্য ডন, পাকিস্তানের একটি নাম করা পত্রিকা। তো আপনি এই বিশ্বের এই সমস্ত পেপারগুলো আপনি নাড়াচাড়া করবেন, এতে সর্বশেষ ঘটনাগুলো পেয়ে যাবেন এবং অনেক সমসাময়িকই থাকে। আপনার দরকার নলেজ বৃদ্ধি করা, অর্থাৎ জ্ঞান বৃদ্ধি করা, ঘটনাগুলো মেমোরিতে রাখা, তাহলে কি হবে, ডেলিভারি দিতে সুবিধা হবে। এখন আমি যে কথাগুলো বলতে পাচ্ছি ঠিক এভাবেই আমি সংগ্রহ করেছি শুধুমাত্র আপনাদের জন্য, খুব ইজি করার জন্য। তো আপনারা প্রতিদিন খবর পড়বেন, সবসময় আপনারা নিউজ সেন্স হবেন, অর্থাৎ নিউজই মনোভাব, কোথায় কী হচ্ছে, আমার ডাইনে বাইরে, পশ্চিম, উত্তর, দক্ষিণে কী ঘটছে আমি সব কিছু জানবো, বুঝবো, এর মাধ্যমে আমি আমার জ্ঞান বৃদ্ধি করব। তো জ্ঞান অর্জন করার জন্য আপনি সবসময় পড়াশোনার ভিতর থাকবেন, বিভিন্ন বুক আছে, ইন্সপায়ারমূলক বই আছে, সায়েন্স ফিকশন আছে, হিস্ট্রি আছে, সমস্ত বই পড়বেন। সমস্ত বই পড়লে আপনার জ্ঞান বৃদ্ধি পাবে এবং আপনি অনায়াসে ইংরেজিতে কথা বলতে পারবেন। থার্ডে চলে আসুন, ওয়াচিং ইংলিশ মুভি। আমরা হলিউডে কিন্তু বর্তমানে 3D মুভি দেখছি,
যেমন দ্য মিশন ইম্পসিবল ছবিটি ব্লকবাস্টার সিনেমাস জমুনা ফিউচার পার্কে চলেছিল অনেকদিন, খুব হাউসফুল মুভি ছিল, হলিউডের জনপ্রিয়। তো আপনি এই মুভিটা দেখে সারা বিশ্বের একটি ক্রাইম ঘটনা আপনি কিন্তু দেখতে পারবেন এবং ইংলিশে সুন্দর করে ফনেটিক্স উচ্চারণ করছে তারা, আপনার জ্ঞান বৃদ্ধি পাবে কীভাবে স্পিকিং দ্রুত করতে হয়। পাশাপাশি আপনি কার্টুন দেখতে পারেন, ডোরিমন, তারপরে আপনার বিভিন্ন কার্টুন আছে ইংলিশে। যেমন এক বাচ্চাকে বলেছিলাম যে তুমি হিন্দি শিখেছো কীভাবে, তো বলছে আমি কার্টুন দেখে শিখেছি, মোটু পাটলু, তারপরে ডোরিমন হিন্দি ভার্সন দেখে শিখেছে। আমি ওকে বললাম তুমি ঠিক সেভাবেই ইংলিশ কার্টুন দেখো, তুমি ইংলিশ শিখে যাবে। এই যে তুমি দেখতে দেখতে হিন্দি শিখে গিয়েছো, তোমাকে কিন্তু কেউ শেখাই দেয় না, সেম কোয়ালিটি তুমি ইংলিশ কার্টুন দেখো শিখে যাবে। তারপরে বললাম সিরিয়াল দেখতে। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু আজকে বাংলাদেশে খুবই জনপ্রিয় স্টার জলসা দেখে থাকি, জি বাংলা দেখে থাকি, মানে এমন একটা মাদকর মতো নেশা কাজ করে সিরিয়ালগুলো সবাই দেখতে চায়, একবার দেখলে শেষ হয় না। তা আপনি ইংলিশ সিরিয়াল দেখুন, স্টার মুভিজ আছে, জি মুভিজ আছে, এখানে সুন্দর সুন্দর ইংরেজি সিরিয়াল হয়ে থাকে, আপনি সেগুলো দেখুন, এর মাধ্যমে কিন্তু আপনি ইংলিশ শিখতে পারবেন। শুধু আমাদের বই পড়ার ভিতর সীমাবদ্ধ নয়, অনেকভাবে জ্ঞান অর্জন করা যায়, দেখে পড়ে শুনে জ্ঞান অর্জন করা যায়, এটা করা যেতে পারে। আসুন পঞ্চমে, নো ওয়ার্ড, ওয়ার্ড জানতে হবে, নতুন একটি ওয়ার্ড শিখতে হবে, জানতে হবে, আবিষ্কার করতে হবে কোথায় আছে ওয়ার্ডের মিনিংটি। একটু আপনি ইংরেজি যখন পত্রিকা পড়বেন সুন্দর সুন্দর কঠিন কঠিন ওয়ার্ডগুলো দাগিয়ে রাখবেন, পরে আপনি বাংলা একাডেমির যে ইংলিশ ডিকশনারি আছে সেখান থেকে আপনি ওয়ার্ডগুলো খুঁজবেন। তো এর মাধ্যমে কী হলো, আপনার মেমোরিতে নলেজ বৃদ্ধি হলো, আপনি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী আপনি ওয়ার্ডের মিনিং জেনে আপনি ওয়ার্ডটা বসিয়ে দিলেন এবং আপনি স্পিকিং করতে হবে অনেক সুবিধা হবে। আপনি বাংলা ওয়ার্ড জানুন, ডিকশনারি ঘাঁটুন, ওই যে বলেছিলাম ডায়েরি মেনটেন, এখানে ওয়ার্ডগুলো লিখে রাখবেন। দুইভাবে ইংরেজি আয়ত্ত করা যায়, একটা হচ্ছে গ্রামাটিক্যাল ওয়েতে, একটা হচ্ছে ওয়ার্ড জেনে। তো আপনি যত ওয়ার্ড জানবেন তত আপনার ইংরেজিতে কথা বলতে অনেক সুবিধা হবে। চলে আসুন পঞ্চম অর্থাৎ লাস্ট টপিক, যেটা মোর প্র্যাকটিস। কথায় বলে প্র্যাকটিস ক্যান মেক্স ম্যান পারফেক্ট, এটা অতি সত্য কথা। আপনি যত চর্চা করবেন ততই কিন্তু ভালো হবে। ধরুন আপনি পাঁচ দিন বাসায় নেই, আপনি যে কাঁচি দিয়ে বটি দিয়ে আপনি তরকারি কুটতেন একটা ধার হয়ে যায়, পাঁচ দিন বন্ধ হলে কিন্তু জং পড়ে যাবে। যে কোনো জিনিস মানুষ জীবনে সব কিছু কিন্তু একটি উদাহরণ দিয়ে সারা পৃথিবী চলছে প্রকৃতি থেকে। দি মোর ইউ রিড দি মোর ইউ লার্ন, যতই পড়বে ততই শিখিবে। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, চর্চা সবচেয়ে বড় শক্তি আপনার, তথ্যই শক্তি, এই জন্য আপনাকে চর্চা করতে হবে। আর এগুলো হচ্ছে বেসিক আপনার ইংরেজি মেধা অর্থাৎ জ্ঞান বৃদ্ধি করার জন্য। পরবর্তীতে আরও কিছু মোটিভেশনমূলক বক্তব্য থাকবে, ট্রিক্স থাকবে, তো এগুলো আমি মনে করি আপনি যদি ফলো করেন আপনি অবশ্যই চমৎকার ইংরেজি শিখতে পারবেন এবং খুব সহজেই প্রেজেন্টেশন করতে পারবেন, যে কোনো জায়গায় পাবলিক স্পিকিং করতে পারবেন। আপনার একটা স্মার্টনেস চলে আসবে, আপনার একটা ব্যক্তিত্ব তৈরি হবে, মানুষ সবচেয়ে বড় যে তার ব্যক্তিত্ব, কথায় থাকে সেই ব্যক্তিত্ব। সুতরাং আপনারা আমাদের পেপটক ইংলিশের সাথে যুক্ত থাকুন, পরবর্তীতে আমি খারু আপনাদেরকে আরও অনেক সুন্দর সুন্দর মজাদার টপিক নিয়ে আসব, যাতে খুব সহজেই ইংরেজিটা শিখতে পারেন আপনারা। তো আপনারা আমাদের এই পেপটক ইংলিশ স্পোকেন পেজটি সাবস্ক্রাইব করুন, লাইক বাটন শেয়ার করুন, পরবর্তীতে আবারও দেখা হবে আপনাদের, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, টাটা।